আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করেছি একদম বিয়ে বাড়ির মতো ফিরনি। অসম্ভব ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি, যে একটু জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে দুধটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এটা মিশানো হয়ে গেলে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পানসে ভাবটা চলে যাওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর দুটো একটু দারচিনি দিয়ে আমি দুধটাকে ভালো করে এখন একটু জাল করে নেব। দিয়ে দিলাম দুটা তেজপাতা, আর আমি আগে থাকতে 2-3 ঘন্টা আগে আমি 1 মুঠো পোলার চাল, চিনি গুঁড়া চালটা ভিজিয়ে রেখেছিলাম, ফুলে অনেকগুলো হয়ে গেছে। এখন এই চালটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এই দুধের মধ্যে চালটাকে ভালো করে ফুটিয়ে নিব। তো এটা আস্তে আস্তে চালটা ফুটে যাবে। বলো কিসে গেছে। এখন চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখে দিব। আপনারা চাইলে যদি এই চালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে এটা ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিতে পারেন, সেটাও খুব ভালো হয়। তো আমি খুব আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য আমারটা একটু তাড়াতাড়ি ফুটে গেছে। আর দিয়ে দিলাম সামান্য একটু জাফরান, এটার কারণে কালারটা একটু ভালো আসবে আর কি। এটা আপনারা অপশনাল, না দিলেও চলবে, আমার কাছে ছিল তাই একটু দিয়ে দিলাম। তো চালটা দেখুন একদম গলে গেছে। তো চালটা গলার আগে কিন্তু চিনি দিবেন না, তাহলে কিন্তু চালটা শক্ত হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আর এটা অবশ্যই চালটা একেবারে যখন ফিন্নি আকারে চলে আসবে ঠিক তখনই দিতে হবে, আগে থাকতে দিলে কিন্তু এটা ভাতটা শক্ত হয়ে যাবে, গলতে চাবে না। তো এটা মাথায় রাখতে হবে, যখনই গুলে যাবে একেবারে দেখা যাবে ফিরনিটা হয়ে গেছে, ওই মুহূর্তে চিনিটা দিতে হবে। তো আমার এটা খুব ভালো করে হয়ে গিয়েছে, দেখুন কালারটাও ভালো আসছে আর একদম মিলে গেছে। এখন আমি আপনাদেরকে এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা ভালো হয়েছে। দেখুন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। চুলায় কিন্তু কালারটা এরকম বোঝা যায় না, এখন কালারটা খুবই ভালো লাগতেছে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর অসম্ভব খেতে ভালো হয়েছে, আর বাসায় এটা ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কীরকম হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।